নমস্কার সকল দর্শককে, স্বাগত জানাচ্ছি আজকের বিকেলের অনুষ্ঠানে। সবাই অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন তারা ফিডব্যাকও দেন এবং সেই ফিডব্যাক অনুসারে আমার কাজ করতে সুবিধে হয়। তবে গত সপ্তাহে অনুষ্ঠান করতে পারিনি, কিছু বিশেষ প্রয়োজন ছিল সেই জন্য করতে পারিনি। অনেকে প্রশ্ন করেছেন, প্রচুর প্রশ্ন এসেছে, আমি সেগুলোকে একটা মোটামুটি স্ক্যান করে যতটা একসাথে কাটেল করে নিয়ে তারপরে আপনাদের প্রশ্নের উত্তর দেব। বহু মানুষ বিশেষ করে এই রাহুকেতু ট্রানজিট নিয়ে বহু মানুষ প্রশ্ন করছে, আমি জানি না কেন এত প্রশ্ন করছে এটা নিয়ে। বিশেষ করে শনির সাথে আমাদের কেতুর অবস্থান, সেটা অনেক ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ বিভিন্ন দিক নিয়ে বলেছে। আমি শনির সাথে কেতুর অবস্থান নিয়ে গত কয়েকদিন আগে অনুষ্ঠানে আমি পুরোটা বলেছি এবং যারা শুনেছেন তারা শুনেছেন, আমি ও ব্যাপারে আর বিশেষ কিছু বলবো না। বহু মানুষ রাশি ধরে বলতে বলেছেন কার ক্ষেত্রে কী হবে। গোচর আলোচনা করার সময় আমি বলে দিয়েছি যে গোচর যারা বিচার করবেন তারা রাশি এবং লগ্ন দুটো থেকেই বিচার করবেন। আমি নর্মালি এভাবে বিচার করি না, কিন্তু আপনাদের কলোকিউয়াল সুবিধার্থে বলে দিচ্ছি যে রাশির এফেক্ট সবসময় 70 থেকে 75 ভাগ থাকে এবং লগ্নের এফেক্ট 20 থেকে 25 ভাগ মতন থাকে। এছাড়া রবি থেকেও বিচার করতে হয়, যে সংশ্লিষ্ট রাশির গোচর বিচার করবেন সেই রাশি থেকেও বর্তমান রাশির বিচার করতে হয়। মনে করুন কোনো জাতকের বা জাতিকার 1975 সালে জন্ম, তার মেষ রাশিতে বৃহস্পতি আছে, তাহলে তার যদি বৃহস্পতির গোচর বিচার করতে হয় তাহলে প্রথম তিনটে যেরকম প্যারামিটারকে নিতে হবে তার সাথে মেষ রাশি থেকে বর্তমান বৃহস্পতি তার 8th হাউসে বসে আছে এটাকেও কনসিডার করতে হবে। গোচর বিচার করাটা একটা খুব জটিল কাজ, কোনো একটা রাশি নিয়ে যদি গোচর বিচার আমাকে বলতে হয় তাহলে একটা অনুষ্ঠান অন্তত 3 ঘন্টায় করলেও সেটা শেষ হবে না। কারণ গোচর বিচার করলে এতগুলো গ্রহ আছে, তার সাথে নক্ষত্র আছে, গ্রহের দৃষ্টি আছে, দশা আছে, এই সব কিছু নিয়ে বলতে গেলে 3 ঘন্টা একটা অনুষ্ঠান শেষ করা যাবে না, সেটা কার্যত অসম্ভব। আর এরকম দায়সারাভাবে একটা কাজ করা, যারা সিরিয়াসলি অনুষ্ঠান দেখেন তাদের ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট পড়ে, তো সেই জন্য আমি ওরকমভাবে আলোচনা করছি না। আমি গতদিনও দৃষ্টি নিয়ে আলোচনা করছিলাম, আজকেও আমি সেই আলোচনাই করব। তবে দুটো জিনিস আমি বলে নিই আপনাদের, একদম অক্টোবর মাসের শেষের দিকে, সরি সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমি আপনাদের বলেছিলাম যে যখন বৃহস্পতি ট্রানজিট করবে, অর্থাৎ যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, সম্ভবত 8 কি 9 তারিখ 2018 সালে বৃশ্চিক রাশিতে ঢুকেছিল বৃহস্পতি, এবং স্যাটার্ন তো স্যাজিটেরাসে রয়েছে গত 1 বছর ধরে। তো ফ্যাক্ট হচ্ছে এই সময়টা, এই যে প্ল্যানেট পজিশানটা, এটা ভারতবর্ষ তথা পৃথিবীর কিছু ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট দেবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার বলেছিলাম যে ভারতবর্ষের উত্তর পশ্চিম অংশ, মঙ্গলের যে ঘরটি আছে অর্থাৎ বৃশ্চিক, সেটি উত্তর দিককে নির্দেশ করে, এবং আমাদের স্যাজিটেরাসের যে ঘরটি রয়েছে, শনি যে ঘরে রয়েছে, সেটি পশ্চিম দিককে নির্দেশ করে। তো দুটোর যদি একটা রেজাল্টান্ট যদি একটা জায়গা নেওয়া যায় তাহলে সেটা হচ্ছে উত্তর পশ্চিম। তো সেটা আমি বহুবার বলেছি যে যেদিন ঢুকেছে তারপরেই পাঞ্জাবে ওরকম একটি মর্মান্তিক রেল দুর্ঘটনা হয়েছে। ভারতবর্ষের যদি নর্মদা নদীকে যদি ভারতের একদম সেন্টার ধরে নেওয়া হয়, বেসিক্যালি ঝাঁসি শহর হচ্ছে ভারতের একদম কেন্দ্রে অবস্থিত, তো সেই শহরটিকে যদি আমরা কেন্দ্র ধরি এবং সেখান থেকে উত্তর পশ্চিম, মানে বুঝতেই পাচ্ছেন পাঞ্জাব, জম্মু কাশ্মীর বা নর্দার্ন সাইডে ডিস্টারবেন্স হয়ে রয়েছে, কিছুদিন আগেও মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে একটা, সবাই প্রায় জানেন, তো ল অ্যান্ড অর্ডার ডিস্টারবেন্স প্রবলেম হচ্ছে, রাজনৈতিক প্রবলেম হচ্ছে, এগুলো সবগুলোই এই প্ল্যানেট পজিশানের জন্যই হচ্ছে। এবং যত প্ল্যানেট আরও স্লো হতে থাকবে, আমি বারবার বলেছি যে সেপ্টেম্বর মাসের প্রায় শেষ পর্যন্ত, এবং এটা আরও অ্যাক্টিভেট হয়ে যাবে মার্চ মাসের 23 তারিখ থেকে, এই পুরো 6টা মাস এই প্ল্যানেটগুলো রেট্রোগ্রেড হবে, ডাইরেক্ট হবে এবং স্লো থাকবে, অর্থাৎ বক্রী অবস্থায়ও গ্রহের 4 ধরনের গতি হয়, এবং এই গতির মধ্যে একটা গতি হয় যখন প্ল্যানেটের প্রায় ভেলোসিটি, মানে তার গতিবেগ প্রায় শূন্য হয়, এই সিচুয়েশানে কিন্তু আপনারা প্ল্যানেটগুলো বেশি পাওয়ারফুল হয়ে পড়ে, এটা মাথায় রাখতে হবে। সেই সময়টা কিন্তু একটু নেগেটিভ আছে,
প্রত্যেককে এই সময় খুব পেশেন্স রেখে চলতে হবে। তার সাথে যেটা গণ্ডগোল করবে সেটা হচ্ছে কিছু মানে সেটিং ফায়ার, মানে আগুন লাগার কিছু ঘটনা ঘটবে এবং সেটা ঘটছেও। সামান্য একটু আর্থকোয়েকেরও চান্স আছে, সেটা বিশেষ করে ওই জোনগুলোতে একটু বেশি আছে। তো তারা একটু সাবধানে থাকবেন যতটা সম্ভব, আর প্রত্যেকে খুব পেশেন্স রাখবেন, কারণ বুধের নক্ষত্রে বৃহস্পতি আছে। বুধের এই পার্টিকুলার যে নক্ষত্র জ্যেষ্ঠা, এই নক্ষত্রটির অনেক গুণ আছে। আমি যখন নক্ষত্র নিয়ে আলোচনা করেছি, আমি প্রায় 4-5টা অনুষ্ঠান নিয়ে আলোচনা করেছি, আমি তখন প্রত্যেকটা নক্ষত্রেরই গুণাগুণ নিয়ে বলেছি। জ্যেষ্ঠা ভালো নক্ষত্র, কিন্তু এই নক্ষত্রের মধ্যে একটা রেস্টলেসনেস থাকে। বুধের নক্ষত্রের মধ্যে অশ্লেষা এবং জ্যেষ্ঠা, এই দুটো নক্ষত্র রেস্টলেসনেস কন্ডিশনে থাকে। অশ্লেষা নক্ষত্রের অবস্থানটা বোঝার চেষ্টা করুন রবির ঘরের একেবারে আগে, অর্থাৎ রবির গা ঘেঁষা। আর জ্যেষ্ঠা নক্ষত্রের অবস্থানটা দেখুন স্কর্পিওর একদম শেষ এবং ধনুর গা ঘেঁষা। এই দুটো অবস্থানই একটু রেস্টলেসনেস কন্ডিশন তৈরি করে, এবং বৃহস্পতির মতন বড় গ্রহ যদি এরকম একটা রেস্টলেসনেস নক্ষত্রে থাকে, তো তাহলে কিন্তু মানুষের পেশেন্সকে নষ্ট করবে। বৃহস্পতি কিন্তু মানুষের অর্ধাবসায় তার ধৈর্য, তার স্থৈর্য, এগুলো সব কিছুকে নির্দেশ করে, শনিও করে, কিন্তু বৃহস্পতি বেশি করে। স্পেশালি যারা, যাদের বয়স মোটামুটি 25 থেকে 50-এর মধ্যে, এই বয়সের মধ্যে যারা পড়ছেন, এ সমস্ত নারী পুরুষ পড়ছেন, তারা প্রত্যেকেই এই সময়টা খুব পেশেন্স রাখবেন। খারাপ দশায় থাকলে তো অবশ্যই রাখবেন, বা জন্মছকে যদি বৃহস্পতির অবস্থান খুব ভালো না থাকে এবং শনি যদি খুব দুর্বল থাকে, বা মঙ্গল কোনো জলকারক ঘরে রেট্রোগ্রেড থাকে, এই তিনটে কন্ডিশন যদি একসাথে থাকে তাহলে অবশ্যই রাখবেন, না হলে কিন্তু সমস্যা হবে। এবং এই সময়টা কিছু অড ডিসিশন নিয়ে নিতে পারেন, যার ফলে টাকা পয়সারও যেরকম নষ্ট হবে, তার সাথে কাজের স্পৃহাটাও নষ্ট হবে। খুব ইউনিসেন্ট্রিক ডিসিশন যদি নিতে পারেন এবং সেই অনুসারে কাজ করতে পারেন, খুব ভালো। সব থেকে ভালো হয় অক্টোবরের 10 তারিখের পর থেকে কোনো কাজ জেনারেট করা, অথবা মার্চ মাসের মোটামুটি 22-23 তারিখের মধ্যে কাজ শুরু করে ফেলা, তারপরে সময়টা একটু নেগেটিভ আছে। তো রাহুকেতুর অবস্থান নিয়ে আমি আগের দিন বলেছি, আজকেও সেরকম নিয়ে সবাই বলতে বলেছে, তো সেই জন্য আমি বলছি, দৃষ্টি নিয়ে কথা বলছিলাম। রাহুর মুখ্যত 4 রকমের দৃষ্টি হয়, সমস্ত গ্রহেরই প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি দৃষ্টি হয়। আমরা প্রাইমারি দৃষ্টিগুলো নিয়ে কথা বলবো, সেকেন্ডারি দৃষ্টিগুলো মোটামুটি 75% থেকে 40% পর্যন্ত অ্যাক্টিভ থাকে, আর টার্সিয়ারি দৃষ্টিগুলো থাকে, মানে তৃতীয় পক্ষের যে দৃষ্টিগুলো, সেগুলো 40% থেকে মোটামুটি 15% পর্যন্ত থাকে। সেটা নিয়ে আলোচনা করব না, কারণ ওটা অনেক অনেক মানে খুব ছোট অণু ক্ষেত্রে তার আলোচনা করতে লাগে, সেই আলোচনা এরকম একটা জায়গায় বসে করা সম্ভব না। আমরা প্রাইমারি দৃষ্টিগুলো নিয়ে আলোচনা করব। তো 5, 7, 9 এই তিনটে ঘরে রাহু দৃষ্টি থাকে, সবাই জানে যারা নর্মাল জ্যোতিষশাস্ত্র আলোচনা করে থাকে। দ্বাদশ ঘরেও রাহু দৃষ্টি থাকে। আমি দ্বাদশ ঘরে দৃষ্টি নিয়ে মুখ্যত আলোচনা করব না আজকে, কেন করব না সেটা যদি পরে কখনো বিশ্লেষণ করি সেটা বলে দেবো। মুখ্যত 5, 7, 9 এই তিনটে দৃষ্টি নিয়ে আলোচনা করব। তো সমস্ত বইপত্রে লেখা থাকে, দেখবেন যে বুধের এই পার্টিকুলার ঘরটাতে রাহু তুঙ্গস্থ হয়, অর্থাৎ রাহু খুব পাওয়ার পায়। তুঙ্গস্থ কিভাবে হয় কি না হয় সেসব আমি জানি না, তবে এই ঘরটা রাহুর কমফোর্টেবল ঘর, বুধের ঘরটা অর্থাৎ কন্যা রাশিও কমফোর্টেবল ঘর। কিন্তু রাহু যেহেতু উল্টো দিকে চলে, রাহুর যে প্রকৃতিটা আছে, রাহুর সব থেকে বড় যেটাকে বলা হয় অ্যান্টি প্ল্যানেট, কোয়ালিটির দিক থেকে অ্যান্টি, সেটা হচ্ছে চন্দ্র এবং রবি, এই দুজন। তো রাহুর গতিবেগ সবসময় ঘড়ির কাঁটার দিকে থাকে, ক্লকওয়াইজ থাকে, অন্য প্ল্যানেটের মুভমেন্ট থাকে অ্যান্টি ক্লকওয়াইজ। তো রাহু যখন মনে করুন তুলার ঘর থেকে বেরিয়ে যখন কন্যা রাশি দিয়ে গমন করছে, তো রাহু যেহেতু একই গতিবেগে চলে, কেতুও তাই, তো তারা রেট্রোগ্রেড চলছে এবং সূর্যের ঘরের দিকে যাচ্ছে। সূর্যের ঘরের দিকে যখন যাচ্ছে তখন সূর্যের অস্বস্তি, ওরও অস্বস্তি, কেউ কারণ দুজনেই দুজনের অ্যান্টি প্ল্যানেট। তো সেই জন্য এই ঘরটা অর্থাৎ বুধের ঘরটার থেকে, মানে কন্যার ঘরটা থেকে, কিন্তু মিথুনের ঘরটা কম্পারেটিভলি বেটার। কারণ মিথুনের ঘরের এখন ওর যে গমন কেন্দ্রটা হবে সেটা বৃষের দিকে হবে, তো শুক্রের মানে প্রকৃতির সাথে রাহুর প্রকৃতির কিছু বা চারিত্রিক কিছু মিল আছে, ডেমন ক্যারেক্টার আছে দুজনের ক্ষেত্রেই।
তো সেদিক থেকে কিছু না মিল পাওয়া যায়, সেই জন্য এই বুধের ঘরটাকে কমফোর্টেবল বলা হয়। আর রাহু যে প্রকৃতির কারক, রাহু কিছুটা ঠান্ডা প্রকৃতির কারক। এবার আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ডেমন ক্যারেক্টার ঠান্ডা হয় কী করে, আপাতত ধরে রাখুন যে এটা ঠান্ডা প্রকৃতির কারক। তো ঠান্ডা প্রকৃতির কারক গ্রহ যদি কন্যার ঘরে বসে পড়ে, তো সেটা কন্যার ঘরের শেষ প্রথম দিকটা, অর্থাৎ কন্যার ঘরের প্রথম 10 ডিগ্রি কিন্তু বেশ হট গরম। তো তার ফলে বিশেষ করে রবির নক্ষত্র যতটুকু থাকে 12 নম্বর নক্ষত্র পর্যন্ত, সেটা কিন্তু বেশ গরম জায়গা। তো ওইটুকু অংশ যখন ও গমন করে, ওর বেশ অস্বস্তি হয়। তারপরে তো রবির নক্ষত্রে ঢোকে, তারপর শুক্রের নক্ষত্রে, তারপরে কেতুর নক্ষত্রে ঢুকেও তারপরে চলে যায় বুধের নক্ষত্রে। বুধের নক্ষত্রটা কমফোর্টেবল হলেও বুধের নক্ষত্রের একটা নেগেটিভ জায়গা আছে, বুধের নক্ষত্র কিন্তু গরম। কিন্তু মিথুনের ঘরটা কম্পারেটিভলি ঠান্ডা ঘর, দুদিকেই জল আছে, শুক্রও জল, একটু ভারী জল, চন্দ্র তো একদম নর্মাল জল। তো তার ফলে এই জোনটাতে রাহু কমফোর্টেবল থাকে বলে রাহুর কিছু ক্ষমতা আসে। কী জাতীয় ক্ষমতা আসে? রাহু একটা ডেমন, অমৃত খেয়ে নিয়েছিল বলে তার মধ্যে কিছু দেবত্ব আসে, দেবত্ব গুণ আসে, কিন্তু বেসিক ক্যারেক্টারটা কিন্তু ওর নেগেটিভ। নেগেটিভের থেকে সব থেকে বড় ব্যাপার ইনকনসিস্টেন্সি ইজ দ্য বেসিক নেচার অফ রাহু। রাহু কোনো দিন কোনো কাজে কনসিস্টেন্সি দেয় না। অর্থাৎ একজন খুব, আমি যদি একটা মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ে বলি, একটি একজন মানুষের রাহুর দশা চলছে, রাহুর ছকেও অবস্থান খুব ভালো নয়, শনির অবস্থান অত্যন্ত খারাপ যদি হয়, তাহলে কিন্তু সে মানুষকে রাহুর দশাতে যে বয়সেই সে পাক না কেন, তাকে কিন্তু বেশ ক্লেশকর অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। কারণ রাহুর দশাতে অন্যান্য প্ল্যানেটগুলো একটু ডিফাং হয়ে যায়। অনেক বইতে লেখা থাকে শনির ছায়াগ্রহ বলে লেখা থাকে রাহু, এবং মঙ্গলের ছায়াগ্রহ বলে লেখা থাকে কেতু। এসব ছায়া ঠায়া বলে কিছু নেই, রাহু কেতু বলে কোনো গ্রহ নেই কোনো জায়গায়। এটা আমাদের প্রারব্ধ কর্মের এফেক্ট দেয়। এ সময় এই ফেজটাতে আমাদের একটা কিছু নাম দিতে হবে, যেরকম আমরা একটা নাম দিই, সেজন্য আমরা নাম দিয়েছি, এটা শুধুমাত্র নাম। এবং মানুষের জীবনের একটা মোটামুটি 40 বছর বয়স একজন মানুষের জীবনের, কিন্তু কোনো একটা না কোনো একটা গ্রহের রাহু বা কেতুর একবার ফেজ তাকে নিতেই হবে। বা কোনো কোনো মানুষের, মনে করুন, কেতুর ফেজে জন্ম এবং সে যদি প্রায় 70 বছর বাঁচেন, তাহলে কিন্তু তার ক্ষেত্রে রাহুও আসবে শেষের দিকে, তো দুবারই পাবে। বা শতভিসা নক্ষত্রে জন্মেছে কোনো মানুষ এবং সে রাহুর দশা পেয়েছে, সে কিন্তু কেতুর দশাও পাবে মোটামুটি 55 বছরের পরে, একদম ক্যালকুলেটেড এগুলো। কিন্তু অনেক মানুষ আছেন যারা যে কোনো একটি, মনে করুন রবি বা চন্দ্রের দশায় জন্মেছেন, এরকম কোনো মানুষ 30-এর পরে গিয়ে বৃহস্পতি পায়, তাহলে কিন্তু প্রায় 80 বছর যদি বয়স হয়, সে মানুষ আর কোনো দিন কেতুর দশা পাবেন না, বুধের দশাতেই তার মৃত্যু ঘটবে। এরকম ক্যালকুলেশন আছে কোন দশাতে জন্ম হলে কী হয়, তো সেগুলো আপনারা সবাই জানেন। আমি যে পয়েন্টগুলো নিয়ে বলবো যে এটার পজিটিভ দিক কী কী আছে, দেখুন, আপনাদের প্রত্যেকের জন্মছক যেভাবে করা আছে, যেটা মেন ছক, সেই ছকটার সাথে বর্তমান গোচরটা যদি আপনারা অবস্থানটা লেখেন, তার সাথে যদি গোচরের, মনে করুন আজকেই যদি দেখেন, তাহলে তার নবাংশগুলো লিখবেন, কারণ আমি নবাংশটা বলে দিয়েছি যে নবাংশের অবস্থান কী আছে, ডিটেইলড আলোচনা করেছি নবাংশ নিয়ে। যদি কেউ না জানেন, তাহলে কম্পিউটারে, এখন তো ইন্টারনেটে প্রচুর সফটওয়্যার আছে, সেগুলো একটা ডাউনলোড করে নিয়ে নিজের বার্থ টাইম ডেট প্লেসটা ওখানে দিলে পরেই আপনাকে একটা করসপন্ডিং নবাংশ চার্টও খুলে দেবে, ওরা নিজেরাই বানিয়ে দেবে। তো আপনারা সেটা লিখে ফেলে বর্তমান নিজের ছকটার সাপেক্ষে গোচরটা রাখবেন, তার নবাংশটা দেখবেন আর নিজের ছকটা দেখবেন। আমি পার্টিকুলারলি বলছি, মনে করুন আমি একটা আলোচনার সূত্রে একজন লিখেছেন, এক ভদ্রমহিলা প্রশ্ন করেছেন, তার কন্যা রাশি হস্তা নক্ষত্রে জন্ম, তো তার ক্ষেত্রে গোচর কীরকম যাবে, 1977 সালে জন্ম, তো তার শনি আছে একদম চন্দ্রের ঘরের শেষ দিকে, 24-25 ডিগ্রিতে আছে, বৃহস্পতির অবস্থান হচ্ছে মিথুন রাশিতে, মিথুন রাশিতে আছে 6 নম্বর নক্ষত্রে। অন্যান্য প্ল্যানেট নিয়ে আর অত ডিটেল বলছি না। তো সেই মানুষের কীরকম যাবে বর্তমান অবস্থা, রাহুর অবস্থান আছে তুলার ঘরে আর কেতুর অবস্থান আছে মঙ্গলের ঘরে, অর্থাৎ মেষ রাশিতে, এই অবস্থায় কীরকম যাবে।
আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কিভাবে দেখবেন। প্রথম যেটা দেখবেন সেটা হচ্ছে কন্যা রাশির কোন ঘরে রাহু রয়েছে, না তার 10th 10 নম্বর ঘরে। 10 নম্বর ঘরের থেকে আমরা কি দেখি, না মানুষের কর্ম দেখি। কর্ম, কর্মের বেসিক প্ল্যানেটকে আমাদের কর্ম, যদি কালপুরুষের 10 নম্বর ঘর দেখেন সেটা হচ্ছে শনি, আর আপনার জন্ম রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে 10 নম্বর ঘর হচ্ছে বুধ। শনি আর বুধের মধ্যে কিছুটা পারস্পরিক সম্পর্ক, আমি বলবো যে দুজনের প্রকৃতিগত একটা পার্থক্য আছে। প্রথম কথা, শনি অনেক বড় গ্রহ, বুধ একটা অতি ক্ষুদ্র গ্রহ, কিন্তু বুধ সূর্যের অনেক কাছের গ্রহ। সূর্যের কাছের যত গ্রহ থাকবে তার কিন্তু ছোট হলেও পাওয়ার থাকবে। আবার শনি তো নর্মালি বলি গ্রহ, সব থেকে বলি বলশালী গ্রহ, তো বুধের পাওয়ারটা আছে, তার কারণ বুধ সব থেকে পাওয়ারফুল লোকের কাছে আছে। আপনি যদি কোনো একজন মানুষ, একজন ক্ষমতাশালী লোকের ডান হাত বা বাম হাত হতে পারে, তাহলে সেই লোকটারও পাওয়ার চলে আসবে। সে যদি খুব সাধারণ মানুষ হয় তাহলেও আসবে। তো বুধ এরকম সূর্যের কাছে আছে, ফলে বুধের কিছু পাওয়ার আছে, কিছু ইনস্ট্যান্ট পাওয়ার আছে। বুধ বছরের মধ্যে 12 মাসের মধ্যে যখন 12টা ঘর অতিক্রম করে, অন্তত 3 বারও রেট্রোগ্রেড হয়, কোনো কোনো সময় 4 বারও হয়, তো 3 বার রেট্রোগ্রেশনের এই ফেজটাতে বুধ কিন্তু অন্তত 3 মাস খুব বলি থাকে। বছরের 12 মাসের মধ্যে 3 মাস গ্রহের বলবত্তা থাকে বুধের। কোন কোন সময় থাকে সেগুলো বুধ নিয়ে আলোচনা যখন করব, বা করেওছি, বলেও দিয়েছি তখন, বা আবার বলে দেবো। তো এই বলি সময়টাতে শনির বলবত্তা মাসের প্রায় বছরের প্রায় 10 মাসই থাকে। শনি যখন পূর্ণ গতিতে থাকে, 7 মিনিট থেকে 8 মিনিট গতিতে থাকে, তখন শনি কিছুটা রিল্যাক্স থাকে, বল কমে না, কিছুটা রিল্যাক্সেশন দেয় একটু, কিন্তু বল তার থাকে। আর বুধের বল থাকে মাত্র 3 মাস বছরের মধ্যে, বাকি সময় সে খুব কম বলি থাকে। তো এরকম একটা প্ল্যানেট যখন আমাদের রাশি আছে, কারো চন্দ্র বসে আছে, 13 নম্বর নক্ষত্রে বসে আছে, তো তার 10th হাউসে রাহু রয়েছে। 10th হাউস থেকে আমরা কর্ম বোঝাই, এবং কালপুরুষের 10 নম্বর ঘর শনি, তো বুধ এবং শনির মধ্যে এখানে একটা বড় ডিফারেন্স আসছে, দুজনের প্রকৃতিগত ডিফারেন্স, তো কর্মগত ডিফারেন্স একটা আসতে পারে। কীরকম দশায় আসতে পারে, যদি ভালো দশায় থাকেন, ভালো দশায় থাকলে বেশি আসার চান্স আছে। দয়া করে কেউ ফোন করবেন না, আমি ফোন নিই না। হ্যাঁ, ফোন করছেন আমি দেখতে পাচ্ছি অনেকে, আমি লাইভ প্রোগ্রামে কোনো ফোন নিই না, কেউ ফোন করবেন না প্লিজ। কারোর যদি কিছু জানার থাকে আমাকে SMS করবেন নম্বরে, বিশেষ করে যারা বয়স্ক মানুষ বা কেউ যদি শক্ত সমর্থ হন, তাহলে সে না করাটাই বাঞ্ছনীয়। তো বুধের ঘর এবং শনির ঘর, বুধের অর্থাৎ কালপুরুষের 10 নম্বর ঘর এবং আপনার রাশির 10 নম্বর ঘরের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সটা থাকার জন্য আপনার কর্মের ক্ষেত্রে, যদি আপনি মনে করুন যে একজন 35 বছরের মানুষ, পুরুষ বা মহিলা যিনি হন, এবং আপনার এখন জুপিটারের দশা চলছে, ভালো দশা চলছে, আপনার ক্ষেত্রে কীরকম এফেক্ট হতে পারে। মনে রাখবেন, 10th হাউসের এই যে রাহু বসে আছে, এই রাহু কিন্তু আপনার কর্মের প্রকৃতি চেঞ্জ করানোর চেষ্টা করবে। সাডেন কিছু লাভ আসতে পারে, সাডেন, কারণ রাহু বেসিক্যালি, রাহুর মধ্যে একটা এক ধরনের ব্রোকিং অ্যাটিটিউড থাকে, অর্থাৎ ঘটক যেরকম যোগাযোগ করিয়ে দেয় বিবাহের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, একটা একটা ধরনের ব্রোকিং অ্যাটিটিউড থাকে রাহুর মধ্যে, তো সে সেটা যোগাযোগ করায়, বেটার কাজ দেবে। যদি দশা ভালো থাকে এবং আপনার প্ল্যানেট পজিশনের অন্য বড় প্ল্যানেটের যদি সাপোর্টিভ জায়গা থাকে, আমি শুধুমাত্র রাহুকেতু নিয়ে বলছি, থাকে, কিন্তু মনে রাখবেন রাহুকেতু কিন্তু নিজের দশা ভিন্ন অন্য দশায় খুব একটা যে অ্যাক্টিভ ফেজে থাকে তা কিন্তু না। অ্যাক্টিভ ফেজে কতক্ষণ থাকবে, আমি একটি আলোচনায় বলেছিলাম যে 12ই সেপ্টেম্বর 2019 সাল পর্যন্ত রাহু থাকবে পুনর্বসু নক্ষত্রে। এই পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন রাহুর কিন্তু অ্যাক্টিভিটি থাকবে কিছুটা, সে চেষ্টা করবে কর্মের প্রকৃতি চেঞ্জ করার, এবং প্রকৃতিটা কিন্তু ভালোর দিকে চেষ্টা করবে। আমি কন্যা রাশি নিয়ে বলে আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, কারণ এই 3rd হাউসে জুপিটার রয়েছে। 3rd হাউস থেকে আমরা কি দেখি, না পরাক্রম ভাব দেখি। 3rd হাউসে যদি জুপিটার থাকে, তার যে 7th দৃষ্টি আছে
সেটা আছে নাইন্থ হাউসে, বৃহস্পতি সেভেন্থ দৃষ্টি নাইন্থ হাউসে আছে। তো নাইন্থ হাউস মানে হচ্ছে তার ভাগ্যস্থান এবং তার নাইন্থ দৃষ্টি আছে ইলেভেন্থ হাউসে রয়েছে। ইলেভেন্থ হাউস থেকে আমরা কি করি, আমরা লভ্যাংশকে বোঝাই। কিন্তু মনে রাখবেন এর ইলেভেন্থ হাউস মানে হচ্ছে চন্দ্রের ঘর, আর কালপুরুষের ইলেভেন্থ হাউস হচ্ছে শনির ঘর। পুরো ব্যাপারটা প্যারামিটার আলাদা। এক্ষেত্রে শনি যদি কারোর জন্মছকে চন্দ্রের নক্ষত্রে থাকে, বা এই যে ভদ্রমহিলার কথা আমি বলছি যার শনি রয়েছে চন্দ্রের ঘরে কিন্তু বুধের নক্ষত্রে আছে, তার ক্ষেত্রে একটু অ্যাক্টিভ ফেজ দেবে। এক্ষেত্রে শনি কিছুটা অ্যাক্টিভ দেবে, কাজ কাজ করবে। সব প্ল্যানেট তো সারা বছর ধরে সবসময় কাজ করে না, ফাংশনে ডিফারেন্স আছে। আমাদের সমস্ত অর্গ্যান সবসময় কাজ করে না, এরকম প্ল্যানেটগুলো সবসময় সব কিছু কাজ করে না। তো বৃহস্পতিরও ফেভার পাবে, কিন্তু বৃহস্পতির এই বৃশ্চিকের ঘরের যে ডিগ্রিটাতে বসে থাকবে, অর্থাৎ 20 ডিগ্রি থেকে ধরুন ধনুর ঘরের 15 মিনিট পর্যন্ত, এই ডিগ্রির অবস্থানটা খুব ভালো নয়, একদমই মানে এই জায়গাটাকে খুব প্রেফারেবল বলা যায় না। গ্রহের বলবত্তা মানে 27 ডিগ্রি তো ক্রস করে যাবে সম্ভবত কালকে, ক্রস করে গেলে বৃহস্পতির বলবত্তা আস্তে আস্তে কমতে থাকবে, আর বৃহস্পতির বলবত্তা কমা মানে বৃহস্পতি আস্তে আস্তে নিজে পাওয়ারলেস হয়ে যায়, ডিফাং জায়গায় চলে যায়, নেগেটিভ কাজ তো করতে পারে না খুব একটা, ডিফাং হয়ে যায় নিজেকে। তখন কি হবে, বেশ একটা মানে সেকেন্ড ইন কমান্ড যদি চুপ করে থাকে, তাহলে আমাদের সিলিস্টেরিয়াল যে এফেক্টটা আছে আমাদের সমস্ত মনুষ্য জগৎ তথা পুরো প্রাণী জগতের ওপরে, সেটার নেগেটিভ আসপেক্ট তৈরি হবে। তো সেই কারণে এই অবস্থানটা ভালো না। এটা যদি মানে অন্তত অনুরাধা বা বিশাখা নক্ষত্রের মধ্যে হতো, বা 20 ডিগ্রির মধ্যে হলেও অনেকটা এফেক্টিভ হতো, এই জায়গাটা খুব একটা এফেক্টিভ নয়, জায়গাটা নেতিবাচক প্রবণতাটা বেশি আছে বৃহস্পতির। তো রাহু কী করবে, রাহুর এখানে অবস্থানে একটা সাডেন চেঞ্জ করানোর চেষ্টা করবে। বা অনেকে ভাবতে পারে যে বিজনেস করছে বা বিজনেস থেকে আমি শিফট করে আমি চাকরি করার চেষ্টা করি, বা ভাইস ভার্সা চাকরি করছে ব্যবসা করতে পারে, বা হঠাৎ করে কিছু ধনপ্রাপ্তি আসলো, সেই মানুষ ভাবলো আমি 2 বছর কোনো কাজই করবো না, চুপ করে বসে আরাম করি, এটাও হতে পারে। কারণ তার ফোর্থ পজিশন, চন্দ্রের ফোর্থ পজিশনে কিন্তু বসে আছে কেতু। কেতু যখন ফোর্থ পজিশনে বসে থাকবে, ও কিন্তু কিছু রোগের সৃষ্টি করবে, স্পেশালি যখন শনির গা ধরেও নামবে, মানে অন্তত এই বছরের অক্টোবর নভেম্বর পর্যন্ত কিন্তু ও একটু গণ্ডগোল তৈরি করবে শনির সাথে। আমি সেটা আগেও বলেছি, কিছু কিছু স্পেসিফিক ডিজিজ তৈরি করবে। এবং কেতুর ডিজিজ যেটা হয়, প্রথমে প্রথমে বোঝা যায় না, পরে গিয়ে ব্যাপারটা ইনকার করে এবং সেটা তখন অনেকটা বেড়ে যায়। তো কোনো রকম প্রবলেম থাকলে দেখিয়ে নেবেন, স্পেশালি ডাক্তার দেখিয়ে নেবেন, স্পেশালি যদি কারুর খারাপ দশায় থাকে। আমি একটা উদাহরণ দিয়ে বললাম, এরকম প্রত্যেকের জায়গা থেকে দেখবেন, হ্যাঁ, রাহু এবং কেতু, এবং যেহেতু একে অপরকে দৃষ্টি দিচ্ছে, সুতরাং 10th হাউসে রাহু থাকলেও আমি কিন্তু কখনোই এই অবস্থানকে খুব সুস্থ অবস্থান বলবো না, কারণ আমাকে লগ্ন থেকেও দেখতে হবে। মনে করুন সে ব্যক্তির যদি মিথুন লগ্নই হয়, তো লগ্নের সাপেক্ষে চন্দ্র বসে রয়েছে 4th হাউসে। আমি লগ্ন দেখে ছক দেখি না, আপনাদের বলার সময় বলি না, কিন্তু বোঝানোর জন্য বলছি। মনে করুন রবি বসে রয়েছে মেষ রাশিতে, রবি বুধ একসাথে বসে রয়েছে, রবি থেকে রাহুর পজিশন রয়েছে 3rd হাউসে। তো অনেকগুলো ম্যাটার এখানে দেখে তারপরে বুঝতে হবে, এরকম প্রত্যেকের জন্মছকে রাহুকেতুর অবস্থান দেখে তারপরে নেবেন। তবে এমন কিছু প্যানিক হওয়ার কিছু নেই, কারণ কোনো মঙ্গল এখন কোনোভাবেই খারাপ জায়গায় যাচ্ছে না। মঙ্গল 2020 সালে থাকবে, আর পরের বছর বৃহস্পতি যখন গোচর হবে, সেই গোচরে অর্থাৎ যখন ও স্যাজিটেরাসে ঢুকবে এবছরের শেষে নভেম্বরের 5 তারিখ, ও পরের বছর গোচরে কিন্তু চলে যাবে ক্যাপ্রিকনের 3 ডিগ্রি ক্রস করে, 3.5 ডিগ্রি ক্রস করে চলে যাবে। তো সেটার কিছু ভালো এফেক্টও আছে, কিছু নেগেটিভও থাকে। তো পরের বারের জার্নিটা কিন্তু বৃহস্পতির অনেকটা আছে, প্রায় 44 ডিগ্রি জার্নি আছে, মানে ডাইরেক্ট থেকে 44 ডিগ্রি। সামনের দিন এটা বলবো, আলোচনা আপনারা শুনতে থাকুন, কমেন্ট করবেন। আজকে অবধি রাখতে হচ্ছে, প্রত্যেককে নমস্কার।